আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। কথা বলতে চাচ্ছিলাম যে জগতে এই যে পিওর একটা ধর্ম আমাদের সনাতন ধর্ম যা ছিল আছে থাকবে, কিন্তু বাঙালি এপার ওপার বাংলার হিন্দু মানুষদের এত বুদ্ধি যে আমরা অনেক মতপদ তৈরি করেছি। তো যেই মতপদগুলো আমরা তৈরি করেছি কালের গতিতে বিনশ্বতি ভবে, এগুলো থাকবে না, তৈরি করা ধর্ম থাকবে না। কারণ বেদাদি শাস্ত্রে, ভাগবত পুরাণাদি শাস্ত্রে গোবিন্দের পূজার কথা আছে, মানুষ পূজা করার বিধি নাই। দুর্গা কালী শিব শিবানীর পূজা করার মন্ত্র আছে। আজ আমরা কি করছি বাবা, মানুষকে ভগবান বানিয়ে পূজা করছি। সেই জন্যই ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, জগতে যা কিছু ধর্ম নামে চলে ভাগবত বলে তা পরিপূর্ণ চলে। সেই জন্য আমাদের এখন কি করার দরকার, যা করলে পরমহিত হয়, কৃষ্ণ নামে মিলিবে সকল। যেমন ছোট্ট ছোট্ট করে বলি কি কি নিয়মগুলো আমাদের পালন করার দরকার, তারপর আমরা মূল আলোচনায় প্রবেশ করব। আমি আপনাদের এলাকায় সকালবেলায় বের হয়ে দেখেছি, বিশেষ করে মায়েরা এবং বাবারা খেয়াল রাখুন, আপনারা, আমি জানি না যে ঠাকুর পূজা করার জন্য, গোবিন্দের পূজা করার জন্য যে সকালবেলায় যে আপনারা ফুল তুলতে বের হন, মনে রাখবেন অবশ্যই আপনাকে স্নান করে ফুল তুলতে হবে। অস্নাত অবস্থায় আপনারা ফুল তুলেন যদি, তবে সেই ফুল গোবিন্দ পূজায় লাগবে না। এক, দুই, যদি মাটিতে পড়ে থাকা ফুল তুলে সেই ফুল দিয়ে গোবিন্দের পূজা করেন, গ্রহণ করবেন না। অথবা মাটিতে পড়ে আছে শিউলি ফুল, সেগুলো যদি কুড়ায় কুড়ায় এনে জলে ধুয়ে আপনি পূজা করেন, সেই ফুলে পূজা হবে না। আমি কয়েকদিন ধরে খেয়াল করেছি, হয়তো আপনারা নিজেরা লজ্জা পাবেন তাই আমি ডাইরেক্ট বলি না, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমি খুব একটু চটা ধরনের মানুষ, আমি ঠস ঠস করে বলে দিতে পছন্দ করি, আত্মরাদের ঘাম এড়ে তুই বাঁচা, কবির ভাষা। তা সেই জন্যে আপনারা যেগুলো ভুল করেন এটা করবেন না। কোনো ফুল মাটিতে পড়ে গেলে, পাড়ানোর সময় মাটিতে পড়ে গেলে সেইটা তুলে গোবিন্দ সেবায় লাগাবেন না। এর ছোট্ট করে বলে দিলাম যেগুলো মাটিতে পড়ে, আর যে শিউলি ফুল রাতে অন্ধকারে পড়ে যায়, নিচে আপনারা পলিথিন বিছিয়ে দেবেন, কখনোই মাটিতে পড়া ফুল তুলবেন না। পরশুদিন যখন আমি হেঁটে আসছিলাম, তখন এই যে দাদুভাইয়ের সামনে যে একটা বড় মন্দির, সম্ভবত আপনার নাতিনি নাকি ছোট মেয়েটা, সেখানে ফুলগুলো পড়ে গেছে রাস্তায়, ওগুলা সে কুড়াচ্ছে। বললাম যে মা এগুলো কুড়াইও না, মাটিতে পড়ে গেছে, এগুলা ফুল পূজায় লাগবে না, সাথে সাথে চলে গেল। এই কাজগুলো করবেন না কখনোই অস্নাত অবস্থায়। আরেকটা জিনিস দেখেছি আপনাদের এলাকায়, তা হচ্ছে বাড়িতে বাড়িতে যে গোবিন্দের আসন আছে আপনাদের, এই আসনে আপনারা অধিকাংশ মায়েরা দেখেছি, যে কয়েকটা বাড়িতে গেলাম এ পর্যন্ত, তারা সবাই বসে পূজা করেন, আসনখানা নিচে বসে পূজা করেন। দয়া করে গোবিন্দের পূজা বসে করা যাবে না, দাঁড়িয়ে পুজো করতে হবে, এবং আসনটা করতে হবে যে পূজারী তার নাভি পরিমাণ যেমন উঁচু হয়ে গোবিন্দের চরণ ওই আপনার নাভি পরিমাণ থাকে। আপনাদের বাড়িরগুলো আসনগুলো এত নিচে যে আপনি দাঁড়ালে হাঁটুর নিচে গোবিন্দের আসন, বাড়িতে গিয়ে পরীক্ষা করবেন, এইগুলো করা যাবে না। রোহিতাস বাবু, রোহিতাস কুণ্ডু যে বাসায় আছে, আমি মাকে বলেছি, মা আজকেও বললো যে আপনার বাবুকে বলেছি আসনটা উঁচা করে দেওয়ার জন্য। এভাবে আপনারা কি করবেন, আসন উঁচুতে উঠাবেন। এই গেল দুই নম্বর, এক নম্বর ফুল তোলায় ভুল আছে, দুই নম্বর আসনগুলো সবার বাড়ির নিচে, বসে পূজা করবেন না। যদি আপনি বসে পূজা করেন আর ওই মন্দিরেই ঢুকেই যদি ওই ভেতরেই প্রণাম দেন, সাত জন্ম ভরে কুষ্ঠব্যাধিতে আক্রান্ত হয়ে, গলিত কুষ্ঠ হয়ে মাংস খসে পড়বে আপনাদের, বোঝা গেল? সেই জন্য আপনারা কেউ বসে পুজো করতে পারবেন না। আর মন্দিরের গর্ভ মন্দিরে সেলাই বস্ত্র পরে প্রণাম দিতে পারবেন না, মন্দির থেকে বাইরে বের হয়ে প্রণাম দিতে হবে, ঠিক আছে? এবার তিন নম্বর, আপনাদের বাড়িতে যে আসনগুলো আমি দেখলাম, সেই আসনগুলোতে কারো কারো বাড়িতে রাধা গোবিন্দ যেই আসনে রয়েছে বাবা, ওই আসনে শিবকে, ঠাকুরকে বসিয়ে রেখেছে, ওই আসনে মা লক্ষ্মীকে বসিয়ে রেখেছেন, এবং ওই আসনে
একই আসন, একটাই আসন, পাশে আবার বাবা লোকনাথকেও বসে রেখেছে, পাশে ভোলানাথকেও বসে রেখেছে। সেই জন্যে এটা করা যাবে না, এটা করা যাবে না। কেন? যিনি প্রাইম মিনিস্টার, সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড লর্ড কৃষ্ণ, আর সেই মিনিস্টারের কাছে, প্রাইম মিনিস্টারের আসনে বসিয়ে রেখেছেন গ্রাম্য চৌকিদারকে, যিনি এই জগতের পাহারাদার, যিনি জমিদারের বাড়ির চাকর, তাকে বসিয়ে রেখেছেন জমিদারের আসনে। ওই চাকরে আপনাকে অভিশাপ দিয়ে মারবে। সেই জন্যে রাধা গোবিন্দ থাকবে উঁচু আসনে, তার ওই আসনে কাউকে রাখা যাবে না। লক্ষ্মী যেহেতু আপনারা ধনের অধিষ্ঠাত্রী, তাকে নিচে রাখতে হবে। যদি লক্ষ্মী নারায়ণ একসঙ্গে যেটা, সেইটা রাধা গোবিন্দের আসনে রাখা যাবে, কিন্তু সেপারেট যে ধনের অধিষ্ঠাত্রী লক্ষ্মী, আমি কোনোদিন আপনাদের এখানে ব্যাখ্যা দিয়েছি যে এই লক্ষ্মী হচ্ছে মহালক্ষ্মীর দাসী, তার মানে রাধারানীর দাসীর দাসীর দাসী। সেই জন্যে ওই পূজিত অধিষ্ঠাত্রী দেবী, ধনের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীকে রাধা গোবিন্দের ভেতরের আসনে রাখা যাবে না। এবার জবা ফুল বিশেষ তিথিতে আপনারা গোবিন্দকে দিতে পারবেন, সেই তিথি আপনারা অনেকেই জানেন না, আমিও জানি না, আমিও ভুলে গেছি। তাই আপনারা যে জবা ফুল দিয়ে পুজো করেন, এইটা করা যাবে না। গোবিন্দের চরণে জবা ফুল দেওয়া যাবে না, যে কোনোটাই, জবা তো জবাই। সেখানে শাস্ত্রে বলা আছে সুগন্ধিযুক্ত ফুল দিতে হবে, যদি বা সুগন্ধিযুক্ত ফুল না পান, তবে যেটাই, যে এটাকে কি বলেন আপনারা, নাম কি এটার? টগর। এটা এরকম দুই জাতের আছে, কয়েক জাতের আছে, টগর বড় আছে, মায়েদের বলে দিই মা বড় যে টগরগুলো আছে না, টগর ফুলের এই পেছনের বটাটা খুলে আপনারা বেসন দিয়ে তেলে ভেজে বড়া রান্না করে ভগবানকে নিবেদন করতে পারবে, বড় যে টগর ফুলটা আছে, ভগবত প্রসাদ করতে পারবে। তো যাকে, এই হচ্ছে কিছু কিছু নিয়ম। আরো চার পাঁচ নম্বর নিয়ম হচ্ছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদের থেকে এখন অভ্যাস করিয়ে দিন, আপনারা নিজেরা যারা করেন না তারা অভ্যাস করুন, প্রস্রাব করে অবশ্যই জল নিতে হবে। যতবার পায়খানায় যাবেন, টয়লেটে যাবেন, ততবার আপনাকে স্নান করতে হবে। এই জন্য সাধু সাবধান, পেট খারাপ হইলে অবস্থা খারাপ হবে যদি শীতের কালে হয়, কারণ সাধু যতবার যাবে টয়লেটে পায়খানা করতে, ততবার স্নান করতে হবে। আর কখনোই বড় বস্ত্র পরিধান করে আপনারা টয়লেটে যাবেন না। অনেক ভদ্রলোক দেখেছি লুঙ্গি পরেই টয়লেটে চলে গেছে, অথবা প্যান্ট শার্ট পরে টয়লেটে চলে গেছে, আর ওইভাবে জল খরচ করে স্নান নাই, চলে গেছে বিছানায় শুয়ে পড়েছে, সব বিছানা নষ্ট, অপবিত্র। স্নান করতে হবে। অতএব এটা ছোটদের বাচ্চাদের শেখান জলের ব্যবস্থা করতে, আর টয়লেটে গেলে অবশ্যই স্নান করতে হবে, এটা হচ্ছে পবিত্রতার অঙ্গ। যদি আপনি প্রস্রাব করে জল খরচ করেন, পায়খানা করে স্নান করেন, তবে আপনার চিত্ত ধীরে ধীরে পবিত্র হয়ে যাবে। প্রস্রাব করার পরে পা হাঁটুর নিচে পর্যন্ত ধুইতে হবে। যদি আপনি না ধন, আমার রাজার কথা মনে নেই, এক জনৈক রাজা ছিলেন, পেছনে কলি লেগেছিল তার, কোনো ফাঁক পাচ্ছে না, কলি কিভাবে প্রবেশ করবে? একদিন কলি ঢুকে বলল, কি করে বাবা, ওরে মা প্রস্রাব করতে গিয়ে পায়ের সামনে জল দিয়েছিল, কিন্তু পেছনে যে গড়ালির কোনোই আছে এই জায়গায় জল দিয়ে ধয় নাই, ফলে ওই জায়গাতে কলি ঢুকে পড়েছে। আর আপনারা তো কত পায় প্রস্রাব করে রাস্তায় প্রস্রাব মুছতে মুছতে বাজারে চলে গেছে, জল টল নাই, রাস্তার ধারে ভ্যান থামাইয়া অটো থামাইয়া মাইনাস করে হাঁটা শুরু করে দিয়েছে, তো আপনার কলি ধরবে না। তা সুতরাং দৈনন্দিন জীবনের যে কার্যনির্বাহ, অর্থাৎ ওই যে ভগবদ গীতায় ভগবান বললেন ওই শ্লোকে, তস্মাৎ শাস্ত্রং প্রমাণং তে কার্যকার্য ব্যবস্থিত, তোমরা যা করবে তা যেন শাস্ত্রের অনুমোদনে করতে হয়,
এই কাজগুলো করা যাবে না। কি কি যে পায়খানা না পায়খানা করে স্নান না করে থাকা যাবে না, প্রস্রাব করে জল না নিয়ে থাকা যাবে না, এইটা নিষেধ। আদেশ কি? স্নান। এইভাবে এবার আসুন, আপনারা তো শৌচ অশৌচ নিয়ে অনেকবার আমাকে বলতে বলা হয়েছে, শৌচ অশৌচ, কেউ মারা গেলে কতদিন, কেউ জন্মালে কতদিন। এবার কেউ যদি জন্মায় তাদের জন্য যতদিন অশৌচ পালন করবেন, কেউ যদি মরে একই অশৌচ। যদিও সমাজে ক্ষমা করবেন বাবা, যদি এখানে কোনো ব্রাহ্মণ থাকেন, যদিও ব্রাহ্মণেরা আজ অধিকাংশই ব্রাহ্মণ অধঃপতিত, তবু তারা দাবি করে যে তারা ব্রাহ্মণ, খাওয়া দায় বাজ বিচার নেই, আপনিও যা খান তারাও তা খায়, তবু তারা নিজেদের ব্রাহ্মণ দাবি করে বলেন যে কেবল তারাই এগারো দিনে শ্রাদ্ধ করবে, দশ দিন অশৌচ পালন করে, আর বাকিরা যে তোমরা তো নিচ জাতি, তোমরা হুদ্দুর শুদ্দুর, হ্যাঁ নমশূদ্র, সেই জন্যে তোমাদের দণ্ডবিধানের জন্য এক মাস ধরে শ্রাদ্ধ না খেয়ে থাকতে হবে, ফলমূল খেয়ে থাকতে হবে। এই যে তফাতগুলো, আপনাদের একটা প্রশ্ন করি, উত্তর দিতে হবে না, নিজেরাই উত্তর পেয়ে যাবে। বাবা, যারা ব্রাহ্মণ তাদের পৌরোহিত্য ব্রাহ্মণেরাই করে, এইবার যারা ক্ষত্রিয় তাদের পৌরোহিত্য ব্রাহ্মণেরাই করে, যারা বৈশ্য কারা করে, তাদের পৌরোহিত্য ব্রাহ্মণেরাই, যারা শূদ্র তাদের বাড়িতে পৌরোহিত্য কে করে, ব্রাহ্মণেরাই। এইবার দেখুন, সবার বাড়িতে ব্রাহ্মণেরা শ্রাদ্ধ করে। আচ্ছা, কোনো ব্রাহ্মণ ঠাকুরকে জিজ্ঞাসা করবেন তো যে আপনারা যখন আপনাদের ব্রাহ্মণদের শ্রাদ্ধ পিণ্ড বা বিবাহ করেন, আপনাদের জন্য আলাদা মন্ত্র, আর যখন ক্ষত্রির বাড়িতে শ্রাদ্ধ করতে যান তেরো দিনে, তখনকার দিনের মন্ত্রগুলো আলাদা, আপনারা এগারো দিনের মন্ত্র আলাদা, তেরো দিনের মন্ত্র আলাদা, আবার বৈশ্য যারা তাদের কতদিন বাবা, পনেরো দিন ষোলো দিনের শ্রাদ্ধ, তাদের মন্ত্র আলাদা, আবার যারা শূদ্র তারা তিরিশ দিনে অশৌচ পালন করে একত্রিশ দিনে শ্রাদ্ধ, তাদেরকে জিজ্ঞেস করেন তো যে এই যে এগারো দিনের মন্ত্র কি আলাদা, তেরো দিনের মন্ত্র আলাদা, ষোলো দিনের মন্ত্র আলাদা, একত্রিশ দিনের মন্ত্র আলাদা। দেখুন সমস্যাটা কোথায় বাবা, ব্রাহ্মণ ওই একজনই, উনি এগারো দিনে শ্রাদ্ধ করছে, উনি তেরো দিনে শ্রাদ্ধ করছে, উনি ব্রাহ্মণের শ্রাদ্ধ পিণ্ড দিচ্ছে, উনি ক্ষত্রিয় দিচ্ছে, উনি বৈশ্যের দিচ্ছে, উনি শূদ্রের দিচ্ছে, ব্রাহ্মণটাও একজন, মন্ত্র ওইগুলোই, আলাদা আলাদা মন্ত্র না, তেরো দিনের জন্য আলাদা মন্ত্র, এগারো দিনের জন্য আলাদা মন্ত্র না, ব্রাহ্মণও একজন, মন্ত্রগুলোই এক। এই দিন নিয়ে এত গোলমাল, আমি জানি না আপনাদের এলাকায় কতদিনে কতদিনে শ্রাদ্ধ হয়, তবু ব্যাখ্যা দেই, শাস্ত্রে যা আছে কার্যকার্য ব্যবস্থিত। এবার অশৌচকালে মায়েদের সন্তান জন্ম হলে ওই গর্ভবতী মা দশ দিন অশৌচ থাকবেন, বাকিরা স্নান মাত্রই পবিত্র। বা বাবা, দুটো বিধান আছে, কেউ যদি পালন করতে চান তাহলে গোটা পরিবারটা দশ দিন অশৌচ পালন করতে পারবেন, কেবল যেই মা প্রসূতি মা তিনি দুটো কাজ দশ দিন করতে পারবেন না। কি কি সেই দুটো কাজ? সেই দুটো কাজের মধ্যে একটা হচ্ছে গোবিন্দের পূজা দেওয়া, আর একটা হচ্ছে রান্না করা। এই দুটো কাজ বাদ দিয়ে বাকি সব কাজ করতে পারবে সবাই, এবং ওই প্রসূতি মা বাদ দিয়ে তার যে স্বামী আছে অথবা অন্যান্য সদস্যরা আছে, আপনাদের এলাকায় এরকম নিয়ম আছে, বর্ণাশ্রম মার্গীদের এরকম একটা নিয়ম আছে যে অশৌচকালে গোবিন্দ পূজা বা এটা সেটা পূজা করা যাবে না, মানুষ এমনিতেই পূজা করে না। তাই আমরা চৈতন্য মহাপ্রভুর অনুগামী যারা, মহাপ্রভু তো বদান্য ঔদার্য লীলা, তাই আমরা বলি যে না, অন্তত যিনি প্রসব করেছেন তিনি বাদ দিয়ে আরো কেউ যারা সদস্য আছে অন্তত তারা পূজাটা করুক, পূজা তো এমনিতেই বন্ধ হয়ে যায়, আপনারা তো পূজা নিয়ম মতো করেন না, আর যেটা করেন এইটাও যদি বন্ধ হয়ে যায় তো কালে আরো সর্বনাশ। তাই আমরা কি করি যে না, অন্তত পূজাটা প্রচলিত থাকুক, শুধু ওই মা যেই মা সন্তান প্রসব করেছে। আরেকটি বিষয় জানুন, ওই সদ্যজাত শিশুকে যদি আপনারা কোলে নেন বা স্পর্শ করেন তাতে আপনাদের অশৌচ গ্রাস করবে না, বাচ্চাকে স্পর্শ করলে আপনাদের কোনো অশৌচ হবে না।
তাই 10 দিন পর্যন্ত মা অশৌচ থাকবে, তারপর 10 দিন পরে স্পর্শ দোষ কেটে যাবে, মা সেই দিন থেকে সব কাজ করতে পারবে 11 দিনের দিন। এবার আরেকটি বিষয়, যেদিন সন্তান হলো মায়ের বা 10 দিনের মধ্যে যদি একাদশী পড়ে তাহলে ওই প্রসূতি মা একাদশী ব্রত করতে পারবেন, প্রতিদিন অশৌচকালেও এই জপমালায় জপ করতে পারবেন, অশৌচকালে প্রতিদিন এই গীতা পাঠ করতে পারবেন। গীতা পাঠ আর ভাগবত পাঠে কীর্তনে অশৌচ দ্বারা বাধা প্রাপ্ত হয় না, কারণ এটা চিরন্তন সত্য শাশ্বত, এতে অক্ষয় অব্যয়। যেমন স্বর্ণ যদি আপনারা পচা জায়গায় রেখে দেন, দুর্গন্ধ জায়গায় বাবা, বিষ্ঠার মধ্যে, আচ্ছা স্বর্ণকে যদি বিষ্ঠার মধ্যে রেখে 100 বছর পর উঠার, তবে কি স্বর্ণের স্বর্ণত্ব নষ্ট হবে? হরিনাম ভাগবত ভগবত ধর্ম কোনো দ্বারা অশৌচ করা যাবে না, অশৌচ স্পর্শ করবে না তাকে। তাই ওই প্রসূতি মা জপ করতে পারবেন, একাদশী করতে পারবেন, তিলক আহ্নিক করতে পারবেন, যাবতীয় পবিত্র কর্ম করতে পারবেন, শুধু রান্না আর গোবিন্দের মন্দিরে ঢুকে পূজা করতে পারবেন। এই হচ্ছে মায়েদের বিধি। এবার ক্ষমা করবেন মা, মায়েরা যখন পিরিয়ড ঋতুকালীন 3 দিন ওই দুটো কাজ করতে পারবেন না, যে দুটো কাজের কথা বলব, সন্তান জন্ম হলে যেই দুটো কাজ করতে পারবেন না পিরিয়ড কালীন মেন্স কালীন, মায়েরা ওই দুটোই কাজ করতে পারবেন না 3 দিন। এবার 3 দিনের মধ্যে যদি আপনার পিরিয়ড সমাপ্ত না হয় বাকি দিনগুলোতেও আপনি ভগবানের সেবা করতে পারবেন, পবিত্র কাপড় ধারণ করে, নতুন বস্ত্র ধারণ করে, স্নানাদি করে আর তিলক আহ্নিক করে আপনি করতে পারবেন। যদিও বলা হয়েছে যে এই সময়টাতে মায়েরা যেন প্রসাধনী ব্যবহার না করে, তিলক প্রসাধনী নয়, তিলক যদি প্রসাধনী হতো তবে তো জগতের সব মায়েরা তিলক দিত। অনেক মা লিপস্টিক দেয়, ভ্রু প্লাক করে, কত কিছু স্নো পাউডার আলতা টালতা কত কিছু লাগায়, সবাই কি আর তিলক লাগায়? সুতরাং তিলক কোনো প্রসাধনী নয়, এটা ভগবত কৃপা, তিলক পড়তে বাধা নেই। এই গেল জন্মের অশৌচ। এবার কেউ যদি মারা যায় তাইলে কি করবে? কেউ যদি মারা যায়, যে কোনো বর্ণের মানুষ, যদিও তথাকথিত ব্রাহ্মণেরা গলা ফাটিয়ে চিৎকার দিয়ে বলছে যে কেবল ব্রাহ্মণেরাই 11 দিনে শ্রাদ্ধ করবে, বাকি সবাইকে তার তার জাতি অনুসারে করতে হবে। এই কলিযুগে জন্ম না জায়তে শূদ্র সংস্কার দ্বিজ উচ্চতে, জন্ম মাত্রই সবাই শূদ্র। 10 প্রকার ব্রাহ্মণ আছে, তার মধ্যে 3 প্রকার ব্রাহ্মণ দিয়ে পূজা করার বিধি রয়েছে, বাকি 7 প্রকার ব্রাহ্মণ দিয়ে পূজা করা যাবে না, শ্রাদ্ধ করা যাবে না, অন্নপ্রাশন করা যাবে না, বিবাহতে তাদেরকে নিমন্ত্রণ করা যাবে না। যদি বিবাহে ওই রকম ব্রাহ্মণদের নিমন্ত্রণ করেন তাইলে দেবতাদের অভিশাপ পাবেন, পিতৃপুরুষদের অভিশাপ পাবেন। এখন যেই দুটো বিষয় আলোচনা করা হচ্ছে, প্রভু আপনাকে একটু কষ্ট দেই, একটু এদিকে আসে, এখান থেকে সোজা যাবেন ঘরে, একটা ঘর আছে, ঘরটার ভেতরে ঢুকে দেখবেন টেবিলের উপরে আমার লেখা গ্রন্থগুলো আছে। ওই যে গতকালকে বলেছিলাম শ্রাদ্ধ তত্ত্ব বিচার প্রথম পাঠ এবং দ্বিতীয় পাঠ, এখন যেই প্রসঙ্গে অশৌচ প্রসঙ্গে আলোচনা করছি পুরো বৃত্তান্ত ওখানে যতগুলো বললাম ও দুটো বইয়ের মধ্যে, ছোটরার মূল্য 50 টাকা, অন্তত যাওয়ার সময় 50 টাকার গ্রন্থ নিলেও বাবা আপনার জগতের আপনার এবং আপনার বংশের পর্যন্ত উপকার হবে, আর যদি সামর্থ্য থাকে দুটা বই 250 টাকা। এতে এখন যে বর্ণনাগুলো দিচ্ছি সবগুলোই ওখানে আছে বিস্তারিতভাবে। এবার শুনুন, এবার কেউ যদি মারা যায় তাহলে আপনারা অশৌচ পালন করবেন, বর্ণ ধর্ম যে ধর্মে, যেই শূদ্র বা বৈশ্য সবাই। অনেকে তো খেয়াল খুশি মতো বিদেশে লোক আছে, লোকজন আছে 1 মাস পারতেছে না, টেনে 15 দিনে নামাচ্ছে নিজের মতো করে। না না, নিজের মতো করে দরকার নেই বাবা, শাস্ত্রে যার বিধি রয়েছে, যার বিরুদ্ধে কোনো কথা নেই, 11 দিনে করতে পারবেন না তাবৎ শাস্ত্রে এই রকম কোনো উক্তি নাই। সুতরাং 10 দিন অশৌচ থেকে 11 দিনের দিন শ্রাদ্ধ করবেন,
এইবার ওই বাড়িতে গোবিন্দের পূজা বন্ধ হবে কি হবে না? উত্তরটা হচ্ছে যিনি শ্মশানে গিয়ে বাবাই দিকে কি পোড়ায় না পুঁতে রাখে, পোড়ায়, যিনি অগ্নি দেবেন সামনে ঘুরে ঘুরে সাতবার বা কয়বার প্রদক্ষিণ করে যে আগুন দেবেন, ওই ব্যক্তি এই মায়েদের অশৌচকালে যেমন দুটো কাজ করতে পারবে না, কেবল ওই ব্যক্তি দুটো কাজ করবেন না। কি কি বাবা মনে আছে মাগো, কি কি কাজ করবেন না মা অশৌচকালে? কি, এক গোবিন্দ সেবা, আর দুই রান্নাই, দুটো কাজ করবেন না যেই ব্যক্তি আগুন দেবেন। আবার এখানে আরেকটা ফাঁক আছে, যদি নিত্য প্রসাদ ভোজী হয় গোবিন্দের, তবে তিনি গোবিন্দেরও পূজা দিতে পারবেন, রান্নাও করতে পারবেন। নিত্য প্রসাদ ভোজী যারা আমিষ খান না, নিরন্তর হরিনাম জপ করেন, রাধা গোবিন্দকে নিবেদন করে অন্ন ব্যঞ্জন আদি প্রসাদ ভক্ষণ করেন, তাদের জন্য অশৌচকালীন অন্য কোনো নিয়ম পালন করতে হবে না। তাদের যে হবিষ্যান্ন খাওয়ার ব্যবস্থা, হবিষ্যান্ন নয়, তারা ভগবত প্রসাদ খাবে। এবার যতদিন অশৌচ থাকবেন, রান্না করে ওই মৃত ব্যক্তির উদ্দেশ্যে ভগবানকে দেবেন বাবা, অন্যদিন যদি নাও দেন, অন্তত বাবা মাকে উদ্ধার করার দায়িত্ব আপনাদের নরক থেকে। তাই বাবা মা মারা গেলে আপনারা তো কেন বাবা, এখানে যদি একটা আমি কঠোর দণ্ডের ব্যবস্থার কথা বলি, কেন বাবা, আপনারা তো সারা জীবন এটা সেটা খেয়েছেন, খাইছেন না আমিষ? আচ্ছা, কেউ যখন মারা যায় কেন বাদ দেন বাবা? ওই দিনও খান যেদিন মারা যাচ্ছে, খাইতেই থাকুন, সারা জীবন তো গিয়েছেন, কেউ খায় এটা? কেউ খায় আপনাদের এলাকায়? কেউ বাবা মামা মারা গেলে বাজার থেকে কেউ মাছ নিয়ে আসে? আমার প্রশ্ন হচ্ছে, বাবা সারা জীবন তো খেলেন, ওই দশটা দিন বাদ দিয়ে কি হবে? খান, ওই দিনও খান, এত খাইতে পারেন, খান, জম্মের খাওয়া খান, ওই দিনও দশ দিনও খান, বামমুড়ি সেতেও কি হয়েছে, খান, আরও খান, কারণ দশ দিন পর তো আবার খাবেন, ওই দশটা দিন বাদ দেওয়ার দরকার আছে? পারবেন বাবা খাইতে মাগো? মামা, মা পারবেন মাগো খাইতে? পারবেন না। আচ্ছা, এখন তো সবাই যা যা ইচ্ছা করছেন, আচ্ছা বাবা মা কেউ মারা গেলে আপনারা কেউ লুঙ্গি পরেন? আমি জানি না আপনাদের এলাকায় পড়ে নাকি ফেরাবার, পরেন আপনারা বাবা মা মারা গেলে লুঙ্গি, নাকি লুঙ্গিও পড়েন? কেন বাবা, সারা জীবন তো পড়লেন, ওই দশ দিনও পড়েন? ও, তখন সমাজের লোক ধরবে, এখন ধরার লোক নাই, এখন আমরা বললেই সেন্টিমেন্ট গ্রো, হ্যাঁ বললেই আপনাদের মাথা নষ্ট হয়ে যাচ্ছে, এই সাধু ধরো, খালি পারে না খালি ধরিবার, মনে মনে বোধহয় ধরেছে, এই হচ্ছে বাবা, এটাই নিয়ম, এটাই বিধি, এটাই নিষেধ, যে আপনি ওই সময় এই নিষেধ পালন করতে হবে, এই এইগুলা করতে পারবেন না। এটাই বলা হলো ওই ভগবদ গীতার ওই শ্লোকে, কার্য কার্য ব্যবস্থিত, কি করবেন আর কি করবেন না। এবার দেখুন এই বিধিগুলো, হ্যাঁ, সুতরাং বাকি যে সদস্যরা আছে, দশ দিন সবাই অশৌচ থাকবেন, কিন্তু বাড়ির কেউ একজন নির্দিষ্ট গোবিন্দের পূজা করবেন। যার বাবা মা মারা গেল, ওই সময় যদি একাদশী পড়ে, একই নিয়ম, আপনি একাদশী করবেন, তিলকান্নিক করবেন, জপ করবেন ভাগবত গীতা প্রতিদিন, বরং কেউ মারা গেলে, কেউ জন্মালে অশৌচ অবস্থা, আরো বেশি করে গীতা পাঠ কীর্তন আদি করা উচিত, যাতে করে হরিনাম শুনে সব অমঙ্গল চলে যায়। হরি, অনেকে বলেন যে আমরা অশৌচ বাড়িতে ভাগবত পাঠ করি না, একেবারে আরো পাপে নিমজ্জিত হবে, সেই জন্যে অশৌচ বাড়িতে কেউ মারা গেলে কেন কীর্তন করতে হবে বাবা? তার কারণটা এখানে বর্ণনা করা আছে, কেন কেউ মারা গেলে আপনাকে কীর্তন করতে হবে ওই বাড়িতে। এবার আপনি পাপ কর্ম করেন আর পুণ্য কর্মই করেন, পাপ এবং পুণ্যের দুটারই বিচার হবে। কোথায় বিচার হবে বাবা? জমালে। এইবার আপনি যদি পাপ করেন তাও আপনাকে নরকে যেতে হবে, যদি পুণ্য করেন তাও নরকে যেতে হবে। গতকালকে বলেছিলাম না পরশুদিন, যে কেবল একটা কাজ যদি করতে পারেন তবে নরকে যেতে হবে না, সেটা কি? মনো গোবিন্দ পদারবিন্দয়, তাইলে আপনাকে নরকে যেতে হবে। এরপর আপনি দেবদেবীর পূজা করেন, ওম কালিব্যে নমঃ, ওম কালিব্যে নমঃ দুর্গাভ্যেই নমঃ, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম সারস্বত্যেই নমঃ, ওম ব্রহ্মণে নমঃ, ওম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তপঃ পিতরিমাপন্নে প্রিয়ন্তে সর্ব দেব দেব। আপনি যার ভক্তই হন এতে পুণ্য হবে, বিফলে যাবে। মৃত্যুকালে চার যমদূত আসবে,
ওই প্রথম দিনে বোধহয় জ্যোতিষীর কথা বলেছিলাম, চার যমদূত ওমাগো এসেছিলেন প্রথম দিনে, ওই চার যমদূতের নাম মনে রাখতে বলেছিলাম। কারো কি আছে? হ্যাঁ বাবা, যাকে আমি নামগুলো বলে দেবো, আমি জানি মনে রাখতে পারবেন না, সবার মেমোরি তো ওই রকম না, আর এতটা আপনাদের মাথায় একটা বোঝাও হয় না যে যমদূতের নাম মনেই রাখার লাগবে। তবে এখন যখন ব্যাখ্যা দেব তখন মনে হবে যে ঠিকই তো মনে রাখার দরকার, কারণ এই যমরুজে যমদূতের নামগুলো মনে রাখলে কাজে লাগবে। মা সব কথা যদি মনে রাখতে পারেন জমালয়ে গিয়েও কাজে লাগবে, নাম যদি জানা থাকে আর যমরাজকে যদি বলেন আর দূতগণকে যদি ডাকেন, আচ্ছা কারো নাম ধরে যদি ডাকে প্রণাম দেন তখন তার মনটা একটু আলগা হয়ে যাবে না, আরে বাবরে বাবরে আমার নাম পর্যন্ত জানে, না জানি কত আমার আপনজন। হ্যাঁ আপনি যদি যমদূতদেরও বলেন হে দূতগণ আপনারা এসেছেন কৃপা করুন, জীবনে পাপ করেছি বাবা, অভাগা পারিনি তো সৎপথে থাকতে, হয়তো তাদের মন চিত্তাকৃত তো গলতে পারে, কারণ তারাও তো মানুষ, ধর্মরাজ্যম তাদের দায়িত্ব দিয়েছে দুষ্টদের শাস্তি দেওয়ার। মৃত্যুকালে কি জন্য বলতেছি বাবা এই ঘটনাটা, কেন আমরা ভাগবত পাঠ করবো কেউ মারা গেলে? তার কারণটা হচ্ছে যে ব্যক্তি মারা যাবে ওই ব্যক্তি ওই বাড়িতে ১২ দিন থাকবেন, ১২ দিন। তার আগে আগের কথাগুলো বলি, যখন আপনার মৃত্যুকাল উপস্থিত হবে জমালয় থেকে চার যমদূত আসবে। আজকে আবার সেই দূতদের নাম শুনো, যেই দূতেরা ওই জ্যোতিষ পণ্ডিতকে নিতে এসেছিল, যেই ওই জ্যোতিষী পণ্ডিত তালিকার মনে আছে বাবা, তালিকার নামটা উপরে ছিল সবার নিচে দিয়েছিল, শেষে নিয়ম কি পাল্টিয়ে দিল যে এবার নিচে থেকে উপরের দিকে যাব। ওই যে বলছিলাম যত করবেন চালাকি পাছে বুঝবেন ঠেলা, এবার ওই চার যমদূত যারা পণ্ডিতের বাড়িতে এসে খেয়ে দিয়ে ঘুমিয়েছিল এদের নামগুলো আবার শুনুন, করাল বিকরাল বক্রনাশ মহোদর। এই চার যমদূত বাবা আপনার বাড়িতে আসবে, আপনি সেন্টু হন আর মন্টু হন আর ঝন্টু হন আর বল্টু হন, হ্যাঁ জমিদার হন আর চাকর হন, এসে বলবে এই বাছা চলো এবার তোমার যাওয়ার পালা, তোমার বিদায়ের ঘন্টায় জগৎ থেকে বেজে গেছে, আপনি যেতে চাইবেন না বাবা, কত কাজ আছে সংসারে আপনার, হ্যাঁ নাতি নাতনি আছে, ছেলে মেয়ে আছে, বিয়ে দেন নাই কাউকে বা বিদেশে পাঠিয়েছেন, আর কেউ হয়তো বাড়িতে নাই যে আমার ছেলেটা আসুক, সেই দিন কিন্তু কোনো ওজোর আপত্তি খাটবে না। এবার এই চার যমদূত এসে আপনাকে নাজেহাল করবে, মাগো অনেকগুলো অস্ত্র আছে তাদের হাতে, আমাদের দেহে ১০টা দরজা আছে, হিসাব করুন, দুটো চোখ, দুটো কানে ছিদ্র, দুটো নাক, কয়টা হলো? ৬টা। এবার মলদার ৭ আর পায়ুদার পুরুষদার অথবা মাতৃদার ৭টা, এই ৭টা দরজা, হ্যাঁ ও না ৯টা, হ্যাঁ ৯টা, আরেকটা দরজা আছে এই দরজা বন্ধ করে দেবে, যমদূতেরা ওই দরজা দিয়ে আপনাকে বের করতে বের হতে দেবে না, আর ওই দরজা দিয়ে আপনি খুঁজেও পাবেন না, ওইটা ভক্তদের যাওয়ার দরজা, ওইটার নাম হচ্ছে ব্রহ্মতালু বা ব্রহ্ম দরজা, মাথার উপরে যে ধূপ ধূপ করে যেখানে বাচ্চাদের মাথায় মায়েরা তেল মালিশ করে ওই দরজা, ওইটা যমদূতরা বন্ধ করে দেবেন। আর আপনি তো দেবদেবীর পূজা করা মানুষ, গোবিন্দের পূজা করানো, আপনি তো সনাতন, আপনি তো ইস্কন নন, এইরকম মনে করে কেউ, হ্যাঁ আমি হচ্ছে সনাতন, ওরা তো ইস্কন এলো, তা যাকে এবার ওই ৯ দরজা দিয়ে হয়তো চোখ দিয়ে বের করে নিয়ে যাবে আপনার, দেখবেন যে কেউ মরে গেছে চোখগুলো এরকম করে আসবে ভয়ঙ্কর করে, তখন চোখগুলো খুলে বন্ধ করে দিতে হয়, কেউ হয়তো মুখে হা করে আছে তার মানে মুখ দিয়ে বের হয়েছে, দেখবেন যে কেউ মলদার দিয়ে মানে পায়খানা টায়খানা করেছে, বুঝতে হবে যে ওকে পায়খানার দরজা দিয়ে বের করে দিয়েছে, কেউ কে মাতৃদার বা পুরুষদার দিয়ে বের করে দেবে, এইভাবে কেউ বা প্রস্রাব করবে পায়খানা করবে, কেউ বা রক্তপাত বমন করবে, বুঝবেন যে যমদূতেরা তাকে দণ্ড প্রহারে নাজেহাল করছে, এই বেটা যাও, যাইতে যাবে না, আপনি যেতে চাইবেন না এই দেহ থেকে, যদি বিষয় বাসনা সমূলে আপনি ছিন্ন করতে না পারেন, বিশাল সুতা বাবা সুতা, ওই যে টেইলারের কাছে খলি বা কাপড় সেলাইদের কাছে মেশিন, ওই যে সুতা থাকে টোটা কি বলেন আপনারা জেল, আচ্ছা বাবা ওই সুতার অনেক কয়েক হাত লম্বা বা কয়েকশো গজ, আচ্ছা ওই সুতার কোনো এক জায়গায় যদি একটা গিট্টি থাকে সুতাটা সুচের ভিতরে ঢুকানো যাবে বাবা,
এই সংসারে যদি মায়ার কোনো একটা লেশ থাকে, আপনি বৈকুণ্ঠে তো যাবেন না, আর ওই যমদূতের আপনাকে শাস্তি দিতে দিতে অবস্থা খারাপ করবে। এরপর টেনে হিসড়ে আপনাকে বার করবে ওখান থেকে। কিভাবে বের করবে? ওই যে একদিন বলেছিলাম, আখ মারা মেশিনে যেভাবে ছেঁচে আখ বের করা হয়, তেমনি করে আপনাকে জীবাত্মাকে ওখান থেকে টেনে বের করবে। আর বের করার সময় যে গালি গালাজগুলো দেবে যমদূতেরা, এই বইটাতে লেখা আছে কি কি গালি গালাজ দেবে আপনার, সব শুনতে পাবেন। আর আপনার যা নাম তাই বলবে, রে কুলাঙ্গা নোড়াদম, তুই গোবিন্দের উপাসনা করিস নাই, তুই তুই করে বলবে একবারে যা দরকার। আরে পাষণ্ড, এই জীবদ্দশায় গোবিন্দকে ডাকিস নাই, এবার তোর জন্য এইটাই রাস্তা। ভাগ্যবান ব্যক্তিরা বৈকুণ্ঠে যায়, ভাগ্যবান ব্যক্তিরা আমাদের হাতে পড়ে না, আর তোকে আমাদের হাতেই পড়তে হয়েছে, কারণ তোর রাস্তা এটাই নির্দিষ্ট। এই পথে কোনো লেনা দেনা নেই, অনেক তো ঘুষ খাবারি করছো, অনেক দুই নাম্বারি করেছ, এই আমাদের কাছে তোমার কোনো দুই নাম্বারি খাটবে না। এবার বাছা চলো, কান্নাকাটি বাদ দিয়ে সংসারে মায়ামোহ ত্যাগ করো, নাইলে আমরা তোমাকে এই ডান্ডা বেড়ে ঠান্ডা করে, তোমার গদা আছে, বর্ষা আছে, বল্লম আছে, তা দিয়ে আপনাকে এবার বের করে নিয়ে আসা হবে। আমাদের এই দেহটা মা, ওই মা শোনো, মরণকালের ঘটনা পাঁচটা উপাদান দিয়ে তৈরি, কি কি? মাটি, আগুন, জল, বাতাস, আকাশ, শাস্ত্রীয় ভাষায় ক্ষিতি, অপতেজ, মরুত, বোম। এই পাঁচটি উপাদান দিয়ে আমাদের দেহ তৈরি, মরবার পর একটি উপাদান দিয়ে দেহটা তৈরি হবে। যমদূতেরা যখন আমাকে বের করবে মা, সাথে সাথে আরেকটা দেহ কিরকম পাবেন? আপনি যতটা লম্বা, ও বাবা ঝুলছেন, বাবা 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 পড়ে গেল, আচ্ছা সমস্যা নেই, ওই পাটা নিচে নামান, ওই পাটাতে ভর দিয়ে আপনার নিদ্রা দেবী মানে আশ্রয় করছে। এবার কি বলতেছিলাম, পাঁচটা উপাদান দিয়ে তৈরি, একটা উপাদান দিয়ে তৈরি হবে। একটা উপাদান কি সেটা? সেটা হচ্ছে বায়ু দেহ, বাতাস দিয়ে তৈরি। মা গো বাতাস দেখা যাচ্ছে, এই যে ফ্যানে বাতাস আসতে দেখা যাচ্ছে, এই জন্য আমাদের পিতামাতা আত্মীয় পরিজন মারা গেলে আমরা কেউ দেখতে পাই না, বায়ু দিয়ে তৈরি। এবার কতটা দেহ হবে? যতটা আপনি লম্বা, যতটা মোটা, বায়ু দেহ ততটা হবে। আর এই বায়ু দেহ 10 দিনে যে পিণ্ড দেবেন, পূরক পিণ্ড, এই 10 দিনে এটা তৈরি হবে, এটা তৈরি হবে, এটা তৈরি হবে, বাতাসের দেহটা আবার স্থূল দেহ পরিণত হবে। 10 দিনে 10টা পিণ্ড দানে পূর্ণতা প্রাপ্ত হবেন, এবং ওই 10 দিন ধরে বাড়িতে থাকবেন, আরও 2 দিন থাকবেন। 10 দিনের দিন শাস্ত্রে বলা হয়েছে, ভগবান শ্রী গোবিন্দকে গরুর ভক্ত প্রশ্ন করেছেন, ভক্তপ্রবর গরুর, যে প্রভু কেউ মারা গেলে, এই জগতে তো সবাই খায়, খাওয়া দাওয়া করে বাবা, তো মারা যাওয়ার পর ওই ব্যক্তিকে কতদিনে ক্ষুধা লাগবে? ভগবান শাস্ত্র বললেন যে দশম ক্ষুদ্ধি পর্বা, 10 দিনের দিন পূর্ণতা প্রাপ্ত হলে ওই যে বায়ু দেহ, এইটা একটা ভোগ দেহে রূপান্তরিত হবে। শাস্ত্রে যেই দেহের নাম বলা হয়েছে আতিবাহিক দেহ, এই দেহ পূর্ণতা প্রাপ্ত হলে 10 দিনের দিন ক্ষুধা লাগবে। এবার শাস্ত্রে বলে দিচ্ছেন ভগবান শ্রী গোবিন্দ বলছেন যে দশে ক্ষুধা লাগবে, একাদশে দ্বাদশে ভুঞ্জতে। এবার খাবার দিন কোন দিন? ক্ষুধা লাগবে 10 দিনে, খাবার দিন একাদশে দ্বাদশে, 11 দিনের দিন এবং 12 দিনের দিন খেতে দিতে হবে। কেন 2 দিনের কথা বলা হলো? আচার্যরা বলেছেন যে এই 2 দিনে যে শ্রাদ্ধ করার দিন, পিণ্ড দেওয়ার দিন, এই পিণ্ড দেওয়ার 11 দিনের দিন যদি হরিবাসর হয়, হরিবাসর মানে একাদশী ব্রত, তবে বর্জ্যোত্তুয়া একাদশী, একাদশীতে অন্নপ্রাশন করা যাবে না, একাদশীতে বিবাহ করা যাবে না, একাদশীতে শ্রাদ্ধ করা যাবে না। যদি একাদশীতে শ্রাদ্ধ করেন, তাইলে ওই একাদশীর শ্রাদ্ধ দিবসে যেই ব্রাহ্মণ পৌরোহিত্য করবেন ওই মৃত ব্যক্তির শ্রাদ্ধে, ওই ব্রাহ্মণের বংশ নরকে যাবে। এক, দুই, যারা ওই শ্রাদ্ধে একাদশীর দিনের শ্রাদ্ধে নিমন্ত্রিত হয়ে ভোজন করবেন, তাদের তাদের বংশ নরকে যাবেন। তিন, যারা একাদশীর শ্রাদ্ধেতে পিণ্ড দান করবেন তাদের বংশ নরকে যাবেন।
এই জন্য এবার থাকবেন কতদিন? ভগবান শ্রী গোবিন্দ কৃষ্ণ উত্তর দিলেন দ্বাদশকাল অবধি মৎস্য পুরাণে বারো দিন থাকবে ওই মৃত ব্যক্তি। এই বারো দিন ধরে আপনার বাড়ির আত্মীয় স্বজন কারা আসছে, কারা কান্নাকাটি করছে মাগো বাবা, সবাইকে আপনি দেখতে পাবেন। আর নিদারুণ যন্ত্রণার মধ্য দিয়ে আপনি ছটপট করবেন। যমদূতেরা যখন ওই আত্মা থেকে, জীবাত্মা থেকে, মানে আপনার দেহ থেকে আপনাকে বের করবে, আপনি আবার ঢুকে যেতে চাইবেন, কিন্তু যমদূতেরা চারজন যমদূত পাহারা থাকায় আপনি ঢুকতে পারবেন না। তখন বুঝবেন যে এখান থেকে আমাকে বের করা হয়েছে। আপনি ঢুকে আবার জীবিত হতে চাবেন, হ্যাঁ জীবিত হতে পারতেন, যমদূতেরা ওখানে লাঠি শটা নিয়ে দাঁড়িয়ে আছে, আপনাকে আর ঢুকতে দেবে না। যেই দরজা দিয়ে আপনাকে বের করেছে, আপনি তো যে দেখলেন যে আপনাকে ওই দরজা দিয়ে বেরোলো, এবার আবার ওই দরজা দিয়ে ঢুকতে চাইবেন, আপনাকে ঢুকতে দেওয়া হবে। আর ওই চার দিন বারো দিন ধরে যমদূতের আপনাকে বাড়ি পাহারা দেবেন। এখানে একটা কঠোর দণ্ডের কথা বলে দেই আপনাদের, সেটা হচ্ছে এই বারো দিন ব্যাপী পিতৃশোকে বা মাতৃশোকে আপনি চোখের জল ফেলতে পারবেন না। কেউ মারা গেলে আপনি কাঁদতে পারবেন না। ওই তো মা প্রতিদিন আসলে, মা আসলেই কান্না করে, না মা গো আমি বলি নাই সেদিন। যে সমস্ত মায়েরা স্বামী হারা হয়েছেন, পুত্র হারা হয়েছেন, কেউ বা বউ হারা হয়েছেন, তাদের জন্য আপনি কাঁদতে পারবেন না। যদি আপনি কাঁদেন আর কাঁদতে গিয়ে যদি নাক দিয়ে ময়লা বের হয়, মুখ দিয়ে শ্লেষা কক থুতু বের হয়, তাহলে ওই মৃত ব্যক্তিকে এইভাবে অঞ্জলি বেঁধে তাকে খেতে হবে। এবার ভেবে দেখুন, কেউ মারা গেলে তার জন্য কেঁদে কেঁদে শ্লেষা থুতু কপকাশি বের করে ওগুলো ওই মৃত ব্যক্তিকে খাওয়াবেন, নাকি পাষাণ হয়ে কঠোর হয়ে থাকবেন? তাই মাগো বাবা, আমাদের খুব আপন জনকে চিরকালের জন্য একদিন হারাতে হবে, তাই এখনই কেঁদে নিন, এখনই কেঁদে নিন, বুক ফাটা আর্তনাদ দিয়ে কাঁদুন, যাতে করে মৃত্যুকালে কান্না না সে পাষাণ হয়ে যেতে পারে। মা একদিন জামাইকে হারাতে হবে, অথবা জামাইকে স্ত্রীকে হারাতে হবে। হারাতে হবে নাকি হারাতে হবে না? মরতে হবে না? কেমন লাগতেছে যে জামাইকে হারাতে হবে একদিন? তাই এখনই কেঁদে নিন যে একদিন স্বামীকে হারাতে হবে। এখনই কেঁদে কেঁদে চোখের জল শুকিয়ে দিন, যাতে ওই সময় কান্না করে আর জল না আসে। বৃন্দাবনে ভগবানকে এত ভালোবাসত, সখীদের চোখের জল শুকিয়ে গিয়েছে, জল ছিল না। আচ্ছা চোখের যদি জল না থাকে তা কি বের হবে? আর যদি বের হয়, অঞ্জলি বেঁধে ওই বাবা মাকে আপনি জল খাওয়াবেন, চোখের কান্নার থুথু কপকাশি খাওয়াবেন। এই গেল একটা কঠিন বিধি, কেউ কি তা থামাতে পারবেন? বাবা মা মরে গেলে আপনজন, শাস্ত্রের কত কঠোর দণ্ড বিধান, বিধাতার কি বিধান, নিয়তির কি নিয়ম। এইভাবে বারো দিনের মধ্যে যদি আপনার পিতামাতাকে ভগবত প্রসাদ নিবেদন না করেন, যদি আপনি আতপ চাল কলা তিল এটা সেটা দিয়ে ভোজ্য দান করে আপনি শ্রাদ্ধপিণ্ড করেন, তবে আপনার বাবা মা নির্ঘাত নরকে যাবে। যদি আপনি ভগবত প্রসাদ গোবিন্দকে নিবেদন করে ওই মৃত ব্যক্তির পিণ্ডদানে শ্রাদ্ধপিণ্ড না করেন, তবে অবশ্যই নরকে যাবে। আর নরকে গিয়ে কি খাবে? যেই বাবা মা সারা জীবন আপনাকে প্রতিপালিত করলো, যেই বাবা মা আপনার বাড়ি গাড়ি সব ব্যবস্থা করে দিল, এবার এমনভাবে অশাস্ত্রীয় নিয়মে শ্রাদ্ধ করলেন, মৃত্যুর পর আপনার বাবাকে তেরো দিনে ত্রয়োদশে মহাপথে প্রলিয়তে, তেরো দিনের দিন ওই চার যমদূত আপনার বাবা মাকে টেনে হিসড়ে বাড়ি থেকে নিয়ে যাবে। উনি নিদারুণ যন্ত্রণায় কান্নাকাটি করবেন, আর ছেলে মেয়ে যারা বেঁচে আছে তাদের তো উনি দেখতে পাবেন, প্রয়োজনে মাথায় হাত দিয়ে বলবেন বাবা কান্নাকাটি করো না, আমি তো বাড়িতেই আছি। আপনি কোনোটাই শুনতে পাবেন না, কোনোটাই দেখতে পাবেন না। এবার যাওয়ার সময় কেঁদে কেঁদে আপনি বলবেন, ওরে পুত্র সারা জীবন তোদের খাওয়ালাম, লেখাপড়া শিখাইলাম, চাকরির ব্যবস্থা করে দিলাম, ওরে বউ তোমাকে আদর সোহাগে বড় করে সংসারটা পরিচালনা করলাম, আর আজ যখন আমাকে এই দুষ্টরা যমদূতেরা আমাকে নিয়ে যাচ্ছে, এখন তোমরা আমাকে কেউ বাঁচাতে সামনে আসছো না,
কারণ যমদূতকে তো আপনারা কেউ দেখতে পাবেন না বাবা। কিভাবে কাঁদবেন আর কি বলবেন এই দুটো গ্রন্থে আছে। সেই দিন আপনার সবার কথা মনে পড়বে, আর যমদূতেরা বলবে রে মূর্খ আর তোমার সময় নেই, অনেক ওজোর আপত্তি কাটিয়েছো। তাই একদিন এক অনুষ্ঠানে বলেছিলাম, একটা ছোট্ট বাচ্চা এসেছিল মা ভাগবত আসরে, প্রায় তিন দিন না চার দিন, ওখানে বোধহয় সাত দিন করেছিলাম, সেটা ময়মনসিংহের ভালুক কথা। তো প্রতিদিন একটা ছোট্ট বাচ্চা আসে, একদিন তাকে আমি জিজ্ঞাস করলাম, বাবা তোমাকে আমি কয়েকদিন ধরে দেখতেছি, আচ্ছা তোমার বাবা মা এসেছে? বাচ্চাটা বলল, না প্রভু আমার বাবা মা আসে না। বলে একদিনও আসে না? বলে একদিনও আসে না। বলে কেন? ওই বাচ্চাটা তার মতো করে উত্তর দিল যে আমার বাবা মা দৌড়ের উপর থাকে। বলে কি দৌড়ের উপর? বলে বাবাও টিচার মাও টিচার, দুইজনে যায় চাকরির মধ্যে আর আমার জন্য রান্না করে দেয়, আমিও যাই স্কুলে, আমার স্কুল ছুটি হয়ে যায় তারপর বিকালে খেয়ে দিয়ে আমি আপনার পাঠে আসি, আর বাবা মা তো সংসার সামলায়, স্কুল থেকে কখন আসে আমি তাও জানি না। এবার ওই বাচ্চাটাকে উপলক্ষ করে সবাইকে বোঝালাম, বলে দেখুন এই বাচ্চাটা এত ছোট বাচ্চা, কি ভাগ্য এই বয়সে ভাগবত আসরে আসছে, বাবা মা একদিনও আসে নাই, তারা দৌড়ের উপরে আছে। তো এই বাচ্চাটাকে বলে দিলাম যে তোমার বাবা মাকে গিয়ে বলবা যে সাধু বাবা এসেছে, উনি এই বলছে যে এখন এই জন্মে শিক্ষিত হয়েছে, লেখাপড়া করেছেন, চাকরি বাকরি করছেন, দুই পায়ে দৌড়াচ্ছেন, দৌড়ের উপরে আছেন, অসুবিধা নেই, এই জন্মে দুটো পায়ের উপরে দৌড়াচ্ছ মা গো, বাবা পরজন্মে আরো দুখানা পা বোনাস পেয়ে যাবা, তখন চার পায়ে দৌড়াবা। এই দুই পায়ে গোবিন্দের মন্দিরে এসে গোবিন্দের পূজা করছো না, বাড়িতে গোবিন্দের পূজা করছো না, পরজন্মে আরো চারখানা দুখানা পা বোনাস পেয়ে যাবেন। তা যদি আরো দুখানা পা হয় বাবা, তাহলে কি কি প্রাণীর চারখানা ঠ্যাং আছে বাবা, মা গো বুঝতে পারছেন তো? হ্যাঁ চারখানা, কখনো বা দ্বিপদ হবেন, কখনো বা চতুর্পদ হবেন, শুধু কি চারখানা পা? কাঁকড়া চিনেন তো মা গো? কাঁকড়া, কাঁকড়ার ঠ্যাং কয়খানা? ছয়খানা আটখানা? ঠিক আছে, কালকে কাঁকড়া ধরেন তো একটা, কারোটাই ঠিক নাই, আপনারা নিশ্চয়ই কাঁকড়া খাননি ওই জন্য বলতে পারেন না, খুব সাধু মানুষ আপনারা, কাঁকড়ার ঠ্যাঙ্গের হিসাব ঠিক হয় নাই, দেখবেন কাঁকড়া ধরে এইবার অতগুলা ঠ্যাং দিয়ে। আচ্ছা শামুকের ঠ্যাং পা আছে? শামুকের কয়খান পা? ঝিনুকের পা নাই? কোন জন্মে আপনি এরকম পদহীন হয়ে জন্মাবেন? এই পা নিয়ে ভগবানের সেবা করো নাই, ঠিক আছে বাবা এবার তোমাকে পদহীন হয়ে জন্মাতে হবে, থাকো এক জায়গায় বসে থাকো, খাই দৌড়াদৌড়ি করেছো। এবার নিদারুণ যন্ত্রণার মধ্য দিয়ে যমদূতেরা ১৩ দিনের দিন নিয়ে যাবে, যদি ১১ দিন ১০ দিন ১১ দিন এবং ১২ দিনের মধ্যে ওই ভোজ্য দান না করেন, ভগবান প্রসাদ না দেন, তাইলে বুভুক্ষিতম বলছে অনাহারে ওই মৃত ব্যক্তিকে ১৩ দিনের দিন আপনি যত বড় লাট সাহেব হন, সেদিন আপনার আর কোনো দম্ভ, কোনো অহংকার, কোনো বিদ্যার গৌরব, কোনো সার্টিফিকেট, কোনো প্রাসাদ আপনার কাজ করবে না। এবার নিয়ে যাবে দক্ষিণ দিকে আপনাকে, বুভুক্ষিতম অনাহারে, অনাহারে যেতে হবে। যে রাস্তাটা বাবা এই বর্ণনা আছে, রাস্তায় দাউ দাউ করে আগুন জ্বলছে, ওই রাস্তার উপরে কাটা, শিমুলের কাটার মতো এত বড় বড় কাটা, কাটাগুলো আগুন, ওই আগুনের উপর কাটাওয়ালা রাস্তা দিয়ে আপনাকে হেঁটে নিয়ে যাওয়া হবে। কেবল তাই নয়, নিদারুণ যন্ত্রণার মধ্যে আপনি ছটফট করবেন, আর ওর উপরে আবার মুষলধারে আগুনের বৃষ্টি হচ্ছে, আর সেগুলো অস্ত্র বৃষ্টি, বাঁশের পাতা দেখেছেন সবাই, বাঁশের পাতার মতো ধারালো বৃষ্টি হচ্ছে ওই রাস্তায়, নরকে যাওয়ার রাস্তা। আর ওই নরকে যাওয়ার রাস্তা সমতল নয়, উঁচু নিচু। এইবার আপনারা শ্রাদ্ধ বাসরে কি কি দেন বাবা? পাদুকা দেন বাবা, পাদুকা দেওয়া হয়, পাদুকা। এই পাদুকা কেন দেওয়া হয়? যমদূতেরা ওই পাদুকা ওই পাপীকে পড়িয়ে দেয়, এটা পড়ো নাহলে তুমি যেতে পারবে না নরকে, কারণ রাস্তায় আগুন আর কাটা আছে, সেই জন্য পাদুকা দিতে হয়। এবার ছাতাটা কেন দেওয়া হয় বাবা? ওই যে বৃষ্টি হচ্ছে অস্ত্র বৃষ্টি, যমদূতেরা ছাতাটা দিয়ে দেয়, যমদূতেরদের স্পর্শে ছাতাটা দিব্য হয়ে যায়, ফলে ওই আগুনের বৃষ্টি ওটা ভেদ করতে পারে না, ঠিক তেমনি করে পাদুকাও ভেদ করতে পারে না ওই আগুন এবং কাটা।
এবার লাঠি দেওয়া হয়। লাঠিটা কেন? ওই যে নরকে যাবার রাস্তা বন্ধুর, বন্ধুর পথে বন্ধুহীন হয়ে খালি হাতে একা পথে বিদায় করে দেবে। আপনাকে একা একা যেতে হবে বাবা, লাঠিটা আপনার হাতে দেবে পেছন থেকে যমদূতেরা চর থাপ্পর কিল ঘুষি দেবে। বেটা চলো তাড়াতাড়ি চল বেটা, দৌড়াও যেন হোঁচট খেয়ে না পড়ে যান, তার জন্য ওই লাঠিটা আপনার হাতে দেওয়া হবে। এইভাবে নিদারুণ যন্ত্রণার মধ্যে তপ্ত বালুকা বিশীর্ণ আগুনের রাস্তা দিয়ে যেন সহস্র সূর্যের তাপ সেখানে, এমন তাপের ভিতর দিয়ে আপনাকে যেতে হবে বাবা। যখন রাস্তা শেষ হয়ে গেল, বাবা যাচ্ছে এবার, 13 দিন পূর্ণ হয়েছে, বাবা একটু ঘুরে আসেন না, চোখে জল দিয়ে আসেন। ওই যে হাসতেছে আপনাকে ওই বাবা দেখে, মানে মাতাল হয়ে গেছে হরিনামে বাবা, তাই ঢুলু ঢুলু করতেছে। তা যে কথা বলতেছিলাম বাবা, এবার রাস্তা শেষ হয়ে যাবে, নরকে যাওয়ার রাস্তাটা শেষ হয়ে যাবে, একটা নদী পাবেন, নদী পাবেন, নদী পাবেন। এই নদীটার নাম আপনারা সবাই জানেন, এই নদীটার নাম বৈতরণী নদী। এই নদীতে দুর্গন্ধযুক্ত পুচের রক্তের রক্তের জল আছে, আর ওই জলটা ফুটন্ত, ওখানে হিংস্র জন্তু জানোয়ার আছে। এবার ওই জলে আপনাকে নামিয়ে দেওয়া হবে, আর সাঁতার কেটে ওই গরম জলে সাঁতার কেটে আপনাকে যেতে হবে নরকে। আর যমদূতেরা থাকবে নৌকায়, ওখানে নাবিক আছে। এইখানে আরেকটা পদ্ধতি আছে আবার, যদি আপনারা বৈতরণী দান করেন তাহলে ওই যমদূতেরা আপনাকে নৌকায় উঠে নেবে, উঠে নিয়ে নৌকায় করে নিয়ে যাবে বৈতরণী নদী পার করে জমালয়ে। এবার আপনি বৈতরণী দান করুন, হাজার পাদুকায় দান করুন, হাজার ছাতার হাজার লাঠি দান করুন, নরক থেকে আপনাকে ওই ছাতার লাঠি আর পাদুকা আর বৈতরণী বাঁচাতে পারবেন। এবার কি করবেন? এই সব যত বর্ণনা দিচ্ছি সব শাস্ত্রের কোড দেওয়া আছে এখানে, এতদিন যা জেনেছেন এতদিন যা শুনেছেন, আজ মরমে মরমে উপলব্ধি করার চেষ্টা করুন যে পরিণামটা কোথায় যাচ্ছে। এবার নিদারুণ যন্ত্রণার মধ্যে আপনাকে নরকে নিয়ে যাওয়া হবে, আর তাৎক্ষণিকভাবে যমদূতেরা কাঠগড়ায় দাঁড় করাবেন। ধর্মরাজ যম তার বিচারের আসনে আসেন, চার যমদূত থাকবেন কাঠগড়ায় দাঁড় করিয়ে, বলবেন এই যে ভদ্রলোক, ধর্মরাজ যম নাম ধরে বলবেন, কুণ্ডুপাড়ায় থেকে এই যে কুণ্ডুবাবু, বলুন তো আপনি কি কি ভালো কাজ করেছেন আর কি কি খারাপ কাজ করেছেন। যদি আপনি স্বেচ্ছায় স্বীকার না করেন তবে চিত্রগুপ্ত আর বিচিত্রগুপ্তকে ডাকানো হবে মা, আর ওরা খাতা খুলে দেখবে কি কি পাপ করেছেন। আর তা যদি বলেন যে না আমি এটা করি নাই, তাহলে যেই পাপটা আপনি করেছেন পাপ মূর্তিমন্ত হয়ে ওখানে দাঁড়াবে, আর ওই পাপেই বলে দেবে যে আমাকে করেছে। মিথ্যা বলার উপায় নেই। তারপরে রিমান্ডের ব্যবস্থাও রয়েছে। এরপর বললেন যে আমি এই এই পাপ করেছি, এই এই পুণ্য করেছি। এবার বিচার খাতা, চিত্রগুপ্তের খাতা আর বিচিত্রগুপ্তের খাতা দুইটাই, দাদু ভাই দুইটাই বিচার করে দেখবেন। এবার আপনার নরক ভোগ হলো 10,000 বছর, স্বর্গ ভালো কাজ করেছে, মায়ের সেবা করেছেন, বাবার সেবা করেছেন, দেবদেবীর পূজা করেছেন, তাতে আপনার 20,000 বছর স্বর্গ সুখ হলো, আইন পাশ হয়ে গেল, মানে আপনার রায় ঘোষণা দেওয়া হলো যে 10,000 বছর আপনি নরকে থাকবেন, 20,000 বছর আপনি স্বর্গে থাকবেন। পরবর্তীতে আপনাকে দুটো অপশন দেওয়া হবে। কি অপশন? এক, যেবার আপনি আগে কোনটা ভোগ করবেন, আগে নরকে যাবেন নাকি আগে স্বর্গে যাবেন? এবার আপনি যেটাই আগে যেতে চান সেটাই ভোগ করার সুযোগ পাবেন, নির্বাচন আপনাকেই করতে হবে। নির্বাচন করতে গিয়ে রাজা মৃগরাজ ভুল করেছিলেন, যার বর্ণনা ভাগবতে আছে। এই যে বর্ণনাগুলো দিচ্ছে, এই বর্ণনাগুলো এখানে দুইটাতে আছে, আর একটা রাজার দৃষ্টান্ত আছে, সেটা আছে ভাগবতে। নৃগ রাজা, তাকে যখন যমরাজ বলেন হে রাজন, পৃথিবী সোজা করা পৃথিবীর অধীশ্বর ছিলেন, সেই কালে আপনি অনেক খারাপ কাজও করেছেন, বহুত পরিমাণ ভালো কাজও করেছেন, এখন আপনাকে নির্বাচন করতে হবে, আপনি তো বুদ্ধিমান রাজা ছিলেন, এখানে যেমন বুদ্ধি আছে আপনার ওইখানে ওই রকমই জ্ঞান থাকবে বাবা, ভাবছেন যে মরার পরে পুড়ে ছাই
আর কোনো জীবন নাই, না না, যেই কুণ্ডুবাবু এখানে ওই কুণ্ডুবাবু ওখানে, যেই মণ্ডলবাবু এখানে ওই মণ্ডলবাবু এখানে, যেই সরকারবাবু এখানে ওই সরকারবাবু ওখানে, এখানে চক্রবর্তী ভট্টাচার্য ওখানে চক্রবর্তী ভট্টাচার্য বলেই আপনাকে ডাকানো হবে। এবার আপনাকেই অপশন দেওয়া হবে, বলুন আপনি কোনটা চান। তা নৃগ রাজা বলেছিলেন, মনে মনে ভেবেছিলেন যে আমি আগে কষ্টটা ভোগ করে নেই, তারপর স্বর্গসুখ জন্মের ভোগ করব। এটা ভুল হয়েছিল, সাথে সাথে রাসবেশ পরিত্যাগ করে সাথে সাথেই নরকে যমরাজের দুয়ারেই এই রাজা নৃগরাজ একটা গিরকিটিতে রূপান্তরিত হন, এবং তারপর সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ সব যুগ চলে গেলে দাপর যুগের শেষ ভাগে ভগবান শ্রী গোবিন্দ দ্বারকায় এক কুয়ার মধ্যে ছিলেন এই নৃগরাজ গিরকিটি হয়ে লক্ষ লক্ষ বছর ধরে। যেই রাজা রাজপ্রাসাদে রাজ ভোগ ভক্ষণ করতেন, আজ তার পাপের শাস্তির জন্য লক্ষ লক্ষ বছর ধরে ওই নৃগ রাজাকে গিরকিটি হয়ে কুয়ার মধ্যে পতিত হয়ে খেতে হলো বাবা পোকা মাকড় মশামাছি। এ কি ভালো কাজ বাবা! আজ এখানে প্রাসাদে আছেন, ধন সম্পদ টাকা পয়সা নিয়ে আছেন, কত কিছু ভোগ করছেন, কিন্তু পরকালের জন্য আমরা বেমালুম ভুলে যাচ্ছি, যার যার মতো করে চলছি। এরপর যে এক নিদারুণ যন্ত্রণাময় সময় আসছে, আর কতকাল বাঁচবেন আপনারা, তারপর ওই পোকামাকড় খেতে হবে নৃগরাজের মতো। এবার যদি আপনি পাপের শাস্তিটা আগে ভোগ করতে চান, আপনাকে নরকে নিয়ে যাবে, আর যদি পুণ্যের শাস্তিটা ভোগ করতে চান স্বর্গে নিয়ে যাবে। তা আমরা নিচে থেকে বর্ণনা দেই, এই জগতে থেকে আপনি যা যা পাপ করেছেন, যদি আপনি মাংস খেয়ে ফেলেন, পরজীবকে হত্যা করে আপনি এক মন মাংস বা পাঁচ মন মাংস খেয়েছেন, বয়স আপনার 80 বছর 100 বছর, এই 100 বছর ধরে আপনি মাংস খেয়েছেন, এবার আপনার দেহের ওজন মাপা হবে নরকে, আপনি কতটা ওজন। ওখানে নিত্য আছে, পাল্লা, দাড়ি পাল্লা আছে, আপনাকে ওই পাল্লার উপরে উঠিয়ে ওজন মাপা হবে। আর ওই যে চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তের খাতায় আছে কি কি মাংস খেয়েছেন, কতগুলো খেয়েছেন, হিসাব রয়েছে, কয় কেজি খেয়েছেন, কয় মন খেয়েছেন। এবার আপনার ও দেহের ওজন 1 মন মাংস খেয়েছেন আপনি 4-5 মন, ধরুন যে 5 মন মাংস খেয়েছেন। এইবার এখানে আপনাকে একটা অপশন দিবে এই যে সরকার বাবু, আপনি 5 মন মাংস খেয়েছেন, এখানেও 2টো অপশন। এবার আপনার দেহ সিদ্ধ করা হবে, আপনার দেহ সিদ্ধ করা হবে। এই যে বাড়িতে যদি ভাগবত থাকে, বাবা ভাগবত তো এখানে নাই, এটা গীতা, ভাগবতে 28টা নরকের বর্ণনা আছে, তার মধ্যে একটা নরকের নাম হচ্ছে কুম্ভীপাক। এই নরকে নিয়ে যাওয়া হবে আপনাকে, আর সিদ্ধ করা হবে, বুঝলেন মা? মাছ মাংস সিদ্ধ করে খাইছেন না? এবার আপনাকে নিয়ে গিয়ে ওখানে সিদ্ধ করা হবে, সিদ্ধ করে আপনাকে এখানে হাতিয়ার দেওয়া হবে, আর নিজের মাংস কেটে কেটে খেতে হবে। 5 মন খেয়েছেন, গোটা দেহের মাংস যখন কেটে কেটে খেতে পারবেন, কথিত আছে যে পাপীরা নিজের মাংস খায় না, যমরাজ বলবেন তুমি যদি নিজের মাংস না খেতে পারো, পরের মাংস তো খুব আরাম করেই খাইছ। এইবার যমদূত তখন বলবে, রে কুলাঙ্গার, এবার দেখো চলো, 4 জন আপনার হাত পা বেঁধে সটাং করে শুয়ে দেবে, মাথার মধ্যে একটা গদা স্থাপন করে দেবে এমন করে। আর সেখানে কি কি প্রাণীরা আছে যারা আপনার মাংস খাবে, সিদ্ধ মাংস? শকুন, শিয়াল, কুকুর, এদের বজ্রের মতো সুতীক্ষ্ণ দাঁত আর চোখগুলো সূর্যের মতো আলো, এভাবে বাধা হবে মা আপনাকে, মাথাটা উঁচু করে ধরা হবে। অন্য প্রাণীর মাছ মাছ অথবা মাংস খেয়ে যে আনন্দ উপভোগ করেছেন, নিজের দেহের মাংস বাড়িয়েছেন, এবার ওই কুকুর, শিয়াল, শকুনেরা আপনার দেহের পুরো মাংস খেয়ে ফেলবে, লাড়ি ভুড়ি ছিঁড়ে ফেলবে। দুর্ভাগ্য, আপনি মরবেন না, আপনার চোখ দুটো খাবে না। ওই মা ঘুমাচ্ছ সবাই, নরক নরক। মা জেগে উঠো মা গো, সেখানে ঘুমাতে দেওয়া হবে না আপনাকে, এখানে তো ঘুমাচ্ছেন, ওখানে যমদূতের আপনার মাথায় গদা দিয়ে বাড়ি দিয়ে ঘুম খেদাবে। ও এখানে ঘুমায় নেই, ওখানে যদি না ঘুমাইতে পারে, বাহ সুন্দর যুক্তি দিছে বাবু, এখানে ঘুমায় নেই, ওখানে যদি না, ওখানে ঘুমাতে পারবেন না,
আর আপনাকে ওখানে ঘুমাতে দেওয়া হবে না। আপনি ঘুমাইতে চাইলেও তারা গদা দিয়ে পিটিয়ে উঠাবে। এইবার বাবা ওই শিয়াল শকুন আপনার দেহের ওজন এক মন, এক মন মাংস খাওয়া শেষ। এই আগামীকালকে যে সকালবেলা সূর্য উঠবে মা গো, ওই সূর্য ওখানে নরকে দেখতে পাবেন। সূর্য ওঠার সাথে সাথে প্রবল পবন বইবে, বাতাস বইবে, আর প্রবল বাতাসে আপনার দেহের মাংস আবার পুরোটাই ভরাট হয়ে যাবে, আপনি আবার সুস্থ হয়ে যাবেন। ফের আবার ওই মাংসের লোভে ওই কুকুর শিয়াল তো আছে, চোখ দুটো খাবে না কিন্তু। ওদেরকে বলা আছে, যমদূতেরা ওদের বলে দিয়েছে, যমদূতেরা যা বলবে তাই করবে। এইভাবে প্রতিদিন কয়দিনে খাবে বাবা? পাঁচ দিনে পাঁচ মন মাংস। কেবল একটা পাপের শাস্তি বাবা, কেবল একটা পাপের শাস্তি, থাকবেন পাঁচ হাজার বছর। কেবল একটা পাপের শাস্তি যতগুলা আপনি মাংস খেয়েছেন, ভেবে দেখুন। বাকি শাস্তিগুলার কথা বললাম না, এমন এমন নরক আছে বিষ্ঠা কুণ্ড, যেখানে আপনাকে পায়খানায় ডুবে থাকতে হবে, পায়খানায় সাঁতার কাটতে হবে, পায়খানায় খেতে হবে, চারিদিকে পায়খানার পায়খানা মুছতে হবে আপনাকে। মাথা উঠাবেন পায়খানার উপরে, গদা দিয়ে যমদূতের আপনাকে পায়খানার মধ্যে ডুবে থুবে, খান আপনি পায়খানা। প্রসাবের মধ্যে ডুবে রাখবে মাগো, প্রসাব খাইতে হবে। এমন কতগুলো নরক আছে পড়লেই গা ভিজলে যায়, কৃমি, বিশাল বিশাল কৃমি আপনার নাক দিয়ে ঢুকবে, মুখ দিয়ে ঢুকবে, মলদ্বার দিয়ে ঢুকবে, মাতৃদ্বার দিয়ে ঢুকবে, মুখ দিয়ে বের হবে, ভেতরে ঢুকে বড় বড় কৃমিরা কটমট কটমট করে আপনার লাড়ি ঘুড়ি চিবিয়ে চিবিয়ে খাবে, আর আপনি নিদারুণ ত্রাহি ত্রাহি করবেন। ভগবান শ্রীকৃষ্ণ একবার গিয়েছিলেন নরকে, চিৎকার শুনে ভগবান শ্রীকৃষ্ণ তো করুণা নিদান, তিনি যমরাজকে বললেন এসব কিসের ক্রন্দন করুন চিৎকার? বললেন যে প্রভু এ তো আপনারই বিধির বিধান। বলে চলো, এই কান্না আমার আর সহ্য করতে ইচ্ছা করছে না। গিয়ে দেখে সব পাপীরাই নরকে শাস্তি ভোগ করছে। সেই দিন গোবিন্দকে দর্শন করে তারা চিনতে পারলেন যে জীবনে এই গোবিন্দকে ডাকেন নাই। তারা ওই নরকে চিৎকার দিয়ে কেঁদে কেঁদে নিদারুণ যন্ত্রণার মধ্য দিয়ে বললেন হে পরম পিতা, এবার আমাদের উদ্ধার করো, আপনাকে দর্শন করে আমরা ভরসা পাচ্ছি যে এবার আমরা নরক থেকে নিশ্চয় উদ্ধার পাবো। ভগবান শ্রী গোবিন্দ সেই দিন তাদের পথ বলেছিলেন, আমি তোমাদের উদ্ধার করব, তোমরা আজ কথা দাও এক্ষুনি, আমি তোমরা জগতে আবার যাবে মর্ত্যলোকে, আমি একাদশী রূপে আবির্ভূত হব, তোমরা জগতে গিয়ে একাদশী ব্রত করো, তাহলে চিৎকার দিয়ে নরক যন্ত্রণার ভোগ করতে হবে। আমরা আগামীকালেই একাদশী বিষয়, যদিও আমরা প্রথম দিনে একাদশী ছিল সেদিন আমরা বিস্তারিত বলিনি, আমরা আগামীকালে একাদশী বিষয়ে বলবো। তো যাজ্ঞে ভগবানের চিত্ত পর্যন্ত বিগলিত হয় এই নরক যন্ত্রণার কাহিনী শুনে। তেভাবে নিদারুণ যন্ত্রণার মধ্য দিয়ে মা কেবল একটি পাপের শাস্তি আপনার এই নিজের দেহের মাংস নিজেকে খেতে হবে, অথবা তাইলে বাবা ভেবে দেখুন আগামী দিনগুলোতে কি খাবেন আপনারা। প্রথম দিনে আমি বলেছিলাম নির্বাচন আপনারা করবেন, নরকে গিয়ে নিজের দেহের মাংস খাবেন না এই জগতেই অন্যের মাংস খাওয়া বন্ধ করে নরক যন্ত্রণা থেকে নিজেকে বাঁচাবেন, বিচার নির্বাচন আপনাদের। এর জন্য আমাদের কিছু হবে না, আমাদের টিকি থেকে মাথা চুল খসে পড়বে না কিন্তু। মায়েদের একটা শাস্তির কথা বলি, কেবল একটা শাস্তির কথা, মা গো মাছ তো রান্না করো নাকি? জামাই আসছে, আপনার স্বামী আসছে, আসেনি? আচ্ছা মাছ টাছ রান্না করো মা, কি দিয়ে ভাজো? তেল দিয়ে, এই তো নাকি? আর যেটা দিয়ে নাড়ে কড়াইতে এটা কি কি বলে জানা? খুন্তি। মায়েদের ওই যে নরকে আছে অনেক যমদূত, এরা আপনাকে নিয়ে যাবে এমন সুন্দর মাটাকে আমার নিয়ে গিয়ে এইভাবে চ্যাংদোলা করবে আপনার হাত পা ধরে। আর রৌরব নামক একটা নরক আছে, বিশাল বিশাল কড়াই আছে, আর সেখানে দুর্গন্ধযুক্ত ফুটন্ত তেল আছে, এই ভাগবতের বর্ণনা। এই তেলে এইভাবে চ্যাংদোলা করে আপনাকে ছুঁড়ে মেরে দেবে ওই ফুটন্ত তেলে, ঠিক আপনি যেভাবে মাছ মাংস ভেজেছিলেন তেলে, এইবার মা জ্বলনি, আপনাকেও ওইভাবে কড়াইতে ভাজানো হবে, আর বারবার ভাজানো হবে, বারবার ভাজানো হবে, আপনি মরবেন না মা গো, নিদারুণ কান্নাকাটি করবেন। কেবল একটা পাপের শাস্তি না, অন্তত এই পাপের শাস্তির বর্ণনা না এই জন্যই দিচ্ছি, অন্তত ভয় পেয়েও যদি কেউ ভগবানের ভক্ত হতে পারেন, নরকের বর্ণনা এই জন্যই দিচ্ছি।
কেন ভয় পেও যদি আপনারা গোবিন্দের শরণ করেন তবে তো আজই আপনার মুক্তি হয়ে গেল। কালকে থেকে যদি রান্না বন্ধ করেন ওইগুলোর খাওয়া দাওয়া, কালকে থেকেই সর্ব পাপে ভমক্ষ হই স্বামী মা সুচ। একবার একবার হে অর্জুন যদি কেউ একবার প্রতিজ্ঞা করে, বিভীষণ যখন প্রভু রামচন্দ্রের কাছে এলেন, রামচন্দ্র প্রভু প্রতিজ্ঞা করলেন বিভীষণকে আলিঙ্গন দিয়ে যে আমি তোমার হও বলে যদি কে হয় কেউ বার ভবর সিন্ধু হইতে আমি তারে করি পা হরি বল হরি কে একবার মাত্র। সেই জন্যে আপনারা যদি ও সময় ফুরিয়ে এসেছে, সেই জন্যে মাগো কালকে থেকে রান্না করবেন বলেছি বিচার আপনাদের। এই কথাগুলো আপনাদের বলবে না অনেকে, আমি জানি না এগুলো এর আগের পাঠকেরা বলেছে কিনা। এই যা বর্ণনাগুলো দিলাম এই দুটো বইয়ের মধ্যে আছে, অন্যান্য হাজার হাজার টাকার বই। এই যে ভাগবত যদি আমাদের কাছে কিনতে যান, বলছিলাম 11,000 টাকা কেবল ভাগবত, পুরাণ, উপনিষদ, সংহিতা সব কিছুর এখানে কোড দেওয়া আছে, কোন কোন শাস্ত্রে বলা আছে এই কথাগুলো কি কি হবে। এভাবে নিদারুণ যন্ত্রণার মধ্য দিয়ে বাবা 10,000 বছর মাগো লক্ষ্মী মায়ের দল 10,000 বছর। এই মামুনি তোমরা কথা বলো না, মা আমার কথা শোনো, 10,000 বছর আপনাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। এবার নরক যন্ত্রণা ভোগ শেষ বাবা, যমদূতেরা নিয়ে আপনি যেই পুণ্য করেছেন, বাবা ভোলানাথের শিবের ভক্ত ছিলেন ওই রাজ্যে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে, আপনি মা দুর্গার ভক্ত ছিলেন দেবীধামে পাঠিয়ে দেওয়া হবে, কৈলাসে পাঠিয়ে, আপনি বাবা মার ভক্ত ছিলেন স্বর্গলোকে পাঠিয়ে দেওয়া হবে। এবার আপনার পাপ শেষ, যমদূতেরা ইনফর্ম করবেন ওই স্বর্গরাজ্যে যে রাজ্যে আপনাকে নিয়ে যাওয়া হবে, স্বর্গের দেবদেবীরা আপনাকে আনন্দ সহকারে মৃদঙ্গ করতাল বাজিয়ে স্বাগত জানার জন্য আপনাকে নিতে আসবেন। যমদূতেরা সমর্পণ করবেন যেই লোকে আপনি যাবেন সেই লোকের দেবতাদের কাছে। এবার তারা নিয়ে যাবে তাদের সিংহদ্বারে, পিতামাতার কাছে গেছেন, বাবা মা নিতে এসেছে আপনাকে, জেঠা জেঠি নিতে এসেছে, কাকা কাকি নিতে এসেছে, এমনকি আপনি যদি বন্ধুর ভক্ত হন বন্ধু আপনাকে নিতে আসবে, সেই বন্ধু যদি স্বর্গে গিয়ে থাকে সমস্যা নেই। হ্যাঁ আপনার স্বামী মারা গেছে, আপনার স্বামী নিতে আসবে, যদি আপনি পতি ভক্তি লাভ করেন আপনি স্বামীর কাছে চলে যাবেন। এবার তারা আপনাকে নিতে আসবে, নিয়ে গিয়ে যেখানে তাদের বসবাস স্বর্গরাজ্যের সেই জায়গায় দরজায় নিয়ে গিয়ে আপনাকে পবিত্র জলে স্নান করাবে। এবার স্নান করাতে করাতে যেই পাপময় দেহে বাবা আপনার মাংস খাইছিল, যেই পাপময় দেহে আপনি বিষ্ঠাকুণ্ডে মূত্রকুণ্ডে আর ওই যে রৌরব কুম্ভিপাং নরকে আপনি কালযাপন করেছিলেন ওই পাপময় দেহ স্নান করাতে 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 আপনি নব যৌবন প্রাপ্ত হবেন। যেই দেহ নিয়ে আপনি নরকে যাবেন স্বর্গে গিয়ে স্নান করিয়ে আপনার ওই দেহ আর থাকবে না, স্নান করাতে করাতে দেখতে পাবেন আপনার দেহের ঔজ্জ্বল্য বৃদ্ধি হচ্ছে, জ্যোতি বের হবে, আপনার বয়স হবে 18 বছর, আপনি 18 বছরের যুবক হয়ে যাবেন, দাড়ি এবং গোপ থাকবে না, মা গো আপনারাও 18 বছরের যুবতী হয়ে যাবেন। ধরুন যে 20,000 বছর, এই 20,000 বছর ধরে স্বর্গে থাকবেন, 20,000 বছর ধরে বয়স 18 বছর থাকবে। এবার স্নান করে পবিত্র করে হ্যাঁ অগুরু চন্দনে আপ্যায়ন করে অভিনন্দিত করে আপনাকে স্বাগত জানাবে স্বর্গরাজ্যে। এবার স্বর্গরাজ্যে 3টা দশা প্রাপ্ত হবেন, এই পৃথিবীতে 5টা দশা জন্ম, বেদি, জোড়া, মৃত্যু, বাবা 4টা, জন্ম জন্ম মৃত্যু জোড়া বেদি এইভাবে বলে, কিন্তু সিরিয়াল দিয়ে যদি যাই জন্ম বেদি জোড়া মৃত্যু। স্বর্গে এই পৃথিবীতে 4 দশা প্রাপ্ত মানুষ, স্বর্গেতে 3 দশা জন্ম হবেন, 18 বছর বয়স হবে আপনার সাথে সাথে, অতটা যুবক হয়ে যাবেন যুবতী হয়ে যাবেন মা, বয়স হবে 18 বছর। এরপর ব্যাধিগ্রস্ত হবেন, রোগগ্রস্ত হবেন, স্বর্গের সমস্ত দেবতাদের রোগ আছে, দেবরাজ ইন্দ্রের রোগ আছে, ধর্মরাজ যমের রোগ আছে, চন্দ্রের রোগ আছে, যক্ষা রোগ, কারো পদবৈকল্য রোগ, কারো ডায়াবেটিস রোগ, বহুমূত্র রোগ আছে স্বর্গেতে দেবদেবীদের। হ্যাঁ আর সেই রোগগুলার নাম এটাতে আছে,
কি কি দেবতাদের রোগ। অতএব দেবতারা যারা যাদের লোকে আপনারা যাবেন তারাই রোগগ্রস্ত। তাহলে একটা আপনার জন্ম হলো ত্রিদশা, দুই নম্বর আপনার রোগগ্রস্ত হবেন, ব্যাধিগ্রস্ত হবেন কিন্তু জরাগ্রস্ত হবেন না, বুড়া আর বুড়ি হবেন না। তিন নম্বর কি দশা প্রাপ্ত, শেষেরটা কি বাবা আমাদের এখানে মৃত্যু, জন্ম মৃত্যু জরাবেধি মৃত্যু। এবার ওই স্বর্গেতে 20,000 বছর ওই স্বর্গ সুখ ভোগ করলেন, রোগগ্রস্ত হলেন, কিন্তু 20,000 বছর পর ওই স্বর্গে ঢুকানোর সময় আপনার গলে একটা মালা পরিয়ে দেওয়া হবে। মালা, দাদু একটু কষ্ট করে আসো দেখি, জয় দাদুর স্বর্গযাত্রা কি, দাদু ভাইয়ের স্বর্গযাত্রা কি, নরকে নিয়ে গেলাম না কষ্ট পাবেন, স্বর্গেই নিয়ে যাই, আসেন একটু মালাটা পরিয়ে দেই। হরি বল, হিতায় গৌর প্রেমানন্দে হরি বল, হরি বসে ও যাক বসে। এইগুলা বিষয় বললাম, উনি জানতে চাচ্ছেন যে আমার যদি অশৌচ হয় অন্য মানুষকে এনে পূজা দিতে পারবো কিনা, এরকম নাকি কি করলেন জানো? আপনার বোনের এই বাচ্চা হয়েছে প্রতিবেশীর আরেকজন বংশের, তা এইটা তো বললামই, আপনার ছেলের বা মেয়ের ছেলের বৌমার আপনার বাচ্চা হয়েছে, এখন আপনার আরেকজন পূজা করতে পারবে কিনা? ওহো দাদু শুনতেই পায় নাই, তাইলে পারবে। এইবার ওই 20,000 বছর এই দাদু ভাই স্বর্গে থাকবে, কিন্তু একটা কানে কানে মালাটা পরানোর সময় ওই দেবদেবীরা মায়েদের দেবীরা পরিয়ে দেবেন, মায়েদের দেবীরা স্নান করিয়ে দেবেন, বাবাদের দেবতারা স্নান করিয়ে দেবেন। এবার মায়েদের গলায় হোক আর বাবাদের গলায় হোক একটা মালা পরিয়ে দেবেন, এই মালাটা স্বর্গীয় ফুল দিয়ে তৈরি, এই মালাটা 20,000 বছর ধরে আপনার গলায় সুগন্ধি স্রাবে এবং এটা আনন্দ দেবে এবং 20,000 বছর ধরে এই মালার ফুল শুকাবে না। কিন্তু মাগো 20,000 বছর স্বর্গ সুখ ভোগ শেষ হলে গলা থেকে মালাটা যেই দিন ছিঁড়ে পড়ে যাবে, অর্থাৎ 20,000 শেষ গলায় মালাটা শুকিয়ে যাবে এবং গলার মালাটা পড়ে যাবে, আর ওই দিন কানে কানে আপনার বলিয়ে দেবে, হ্যাঁ বাবা কিছু আপত্তি আছে? আচ্ছা, এবার 20,000 বছর ধরে মালাটা গলায় থাকবে, আনন্দ ফুর্তি করবেন, রোগশোক হবে আর ওখানকার স্বর্গীয় যা সোমরস বা যা খাবার আছে তা খেয়ে থাকবেন, কিন্তু 20,000 দিন 20,000 বছর যেদিন পূর্ণ হবে ওই দিন আপনার গলের মালাটা ছিঁড়ে যাবে এবং ওই দিন আপনি ওখানে স্বর্গে মরে যাবেন। 20,000 হোক, 1,00,000 হোক, 10,00,000 বছর হোক, স্বর্গ সুখ ভোগ হলে ভগবদ গীতার নবম অধ্যায় সপ্তম অধ্যায় নবম অধ্যায় তেতং ভুক্তুয়া স্বর্গলোকং বিশালং ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তি, আপনি দীর্ঘ সময় ধরে স্বর্গ ভোগ করে পর পুণ্য যেদিন শূন্য হবে ব্যাক ইন দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড এগেইন আবার এই জগতে আপনাকে আসতে, 20,000 বছর পরে হলেও এখানে আসতে। আমরা আগামী কালকে আলোচনা করব, আমরা এমন জায়গায় আপনাদের নিয়ে যেতে চাই যেখানে গেলে 20,000 নয় 20 কোটি নয় অনন্ত কোটি কাল সেখানে থাকতে পারবেন। এবার কি হলো বাবা, কয়বার মরলেন? কুণ্ডুপাড়াতে মরলেন, নরকে গিয়ে শাস্তি পেলেন, স্বর্গে গিয়ে 20,000 বছর থাকলেন, ওখানেও মরলেন। কিন্তু আমরা আপনাদের এমন এক রাজ্যে নিয়ে যেতে চাই যেখানে নরকে যেতে হবে না, স্বর্গে গিয়ে পুণ্য হয়ে মরতে হবে না, এমন রাজ্যেই তো দরকার নাকি রে মা? তাহলে আগামীকাল আমরা শেষ আমার আলোচনার বিশ্রামের দিন, আগামীকাল যদি পারেন আপনারা আধা ঘন্টা আগেই এসে যান, প্রতিদিন তো 9টায় শুরু হয়, আগামীকালকে 8:30 শুরু করুন,
অথবা নয়টা শুরু করলে এগারোটা শেষ করো। ও বাবা বলুন, এইটা নিয়ে মতান্তর রয়েছে বাবা। কেউ বলছেন এই জগতের এক বছর, আর এদিক আমাদের এখানে এক বছর মানে জমালয়ের একদিন। তা সেই জন্যে এইটা নিয়ে চিন্তা করার দরকার নাই, আপনি চিন্তা করুন যেন নরকে গিয়ে আপনার বিচার না হয়। হ্যাঁ, কতদিনে বিচার হবে এইটা ভেবে তার মাথা নষ্ট। না না, এইটা নিয়ে মতান্তর রয়েছে, সুতরাং সেইটা নিয়ে চিন্তা করার দরকার নাই। আরেকটা বিষয়, ওই যে গতকালকে বলেছিলাম, যারা গতকালকে মালা পাননি মা, আজকে মালা নিয়ে আসা হয়েছে, চাইলে আপনারা মালা নিতে পারবেন। আর যে আমার গ্রন্থগুলো আছে সেই